আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ এই অধ্যায়ের দ্বিতীয় সেশন আলোচনা করব। তোমরা পূর্বের সেশনের ভিডিও দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আগের দিনের আলোচনা মনে আছে প্রশ্ন ছিল কোনো একটা নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট জীবের সংখ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখে নেই এখানে আমরা প্রশ্নটা উঠিয়ে নিয়েছি এর সমাধান দেখো চারটি বিষয়ের উপর নির্ভর করে যথা এক নম্বর জন্মহার দুই নম্বর মৃত্যু হার তিন নম্বর আগমনের হার ও চার নম্বর নির্গমনের হার পরবর্তী কোশ্চেনের দিকে যাব আমরা অনুসন্ধানী পাঠ বইয়ের বাস্তুতন্ত্র অধ্যায় থেকে বিভিন্ন জীবের নিবিড় সহাবস্থান অংশটুকু পড়ে নাও দলে আলোচনা করো এবার ভেবে দেখো সিম্বিওসিস প্রক্রিয়ায় যে তিনটি ধরন বলা হয়েছে তার কোনো উদাহরণ সে তার প্রকৃতিতে দেখতে পায় কি না দলে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় উত্তর লেখো তো এই ফাঁকা জায়গায় তোমাদের কি লিখতে হবে সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দেব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এখানে লেখা হয়েছে নমুনা সমাধান সিম্বিওসিস প্রক্রিয়ার তিনটি ধরন এক নম্বর হচ্ছে মিউচুয়ালিজম দুই নম্বর হচ্ছে কমেন্সালিজম তিন নম্বর হচ্ছে প্যারাসিটিজম প্রথমে আমরা মিউচুয়ালিজম এবং তার উদাহরণ দেখব মিউচুয়ালিজম প্রক্রিয়ায় দুটি জীব একটি অন্যটিকে সহায়তা করে এবং উভয়ই উপকৃত হয় যেমন মৌমাছি খাবার হিসেবে ফুলের মধু সংগ্রহ করে তার বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে এবং উদ্ভিদ জন্মায় এবার আমরা তার দেখব কমেন্সম কমেন্সিয়ালিজম প্রক্রিয়ায় দুই সহযোগীর মধ্যে একজনের উপকার হয় অন্যজনের উপকার না হলেও ক্ষতি হয় না যেমন পরাশ্রয়ী উদ্ভিদ অন্য বৃক্ষে ঝুলে থেকে বায়ু থেকে খাদ্য গ্রহণ করে কিন্তু আশ্রয়দাতার ক্ষতি করে না এবার আমরা দেখব প্যারাসিটিজম প্যারাসিটিজম প্রক্রিয়ায় একটি জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে যেমন কোকিল কাকের বাসায় ডিম পারে এবং কাকের মাধ্যমে ডিমে তা দিয়ে তার বাচ্চা ফুটিয়ে নেয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এই তিনটি ধাপ আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে বলা রয়েছে তোমরা উত্তর অন্যদের জানাও অন্যদের উত্তর শুনে নিজেও মতামত দাও প্রাকৃতিক কোন সিস্টেমে সজীব উপাদান যেমন থাকে তেমনি বেশ কিছু অজীব উপাদানও থাকে এই সব ধরনের উপাদানের মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেম টিকে থাকে পরিবেশের জৈব এবং অজৈব কী কি উপাদান থাকতে পারে তো চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখে নেই এখানে প্রশ্নটা লিখা হয়েছে সমাধান হিসেবে লিখা হয়েছে এক নম্বর জৈব উপাদান উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এসব জীবের মৃতদেহ থেকে যেসব জড়বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় যোগ করা হয় তাদেরকে বলা হয় জৈব উপাদান যেমন ইউরিয়া উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু ও অঙ্গ ইত্যাদি দুই নম্বর অজৈব উপাদান পানি বায়ু মাটিতে অবস্থিত খনিজ পদার্থ অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি সেগুলো অজৈব উপাদান যেমন ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ নাইট্রোজেন অক্সিজেন তারপর হচ্ছে কার্বন অক্সাইড ইত্যাদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই জৈব উপাদান যেমন স্পষ্টতই বোঝা যায় অজীব এবং ভৌত উপাদানের ক্ষেত্রে কি কি আসতে পারে তো চলো আমরা এটির উত্তরটা দেখে নেই এখানে খেয়াল করো প্রশ্নটা আমরা লিখেছি তারপর সমাধান হিসেবে লিখা হয়েছে ক নম্বর অজীব উপাদান অজীব বা জড় উপাদান দুভাগে ভাগ করা যায় যথা অজৈব বস্তু আর একটা হচ্ছে জৈব বস্তু অজৈব বস্তুর মধ্যে দেখো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহ পটাশিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি তারপর জৈব বস্তু উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বা যেটাকে হিউমাস বলা হয় এবার হচ্ছে ভৌত উপাদান দেখো সূর্যালোক তাপমাত্রা আর্দ্রতা তারপর হচ্ছে বায়ুচাপ বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা এবং উচ্চতা ইত্যাদি তারপর বলা আছে এই বিভিন্ন সজীব এবং অজীব উপাদানের মধ্যকার সম্পর্কটা কেমন চলো আমরা এই কোশ্চেনের আনসারটাও দেখে নেই তাহলে প্রশ্ন ছিল বিভিন্ন সজীব এবং অজীব উপাদানের মধ্যকার সম্পর্কটা কেমন বাস্তুতন্ত্রের সজীব উপাদান হলো উৎপাদক খাদক বিয়োজক এবং অজীব উপাদান হলো পানি বায়ু ও মাটিতে অবস্থিত খনিজ পদার্থ এবং হিউমাস তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্রহণ করে তৃণভোজী প্রাণীদের আবার মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে থাকে এখানে তৃণভোজী প্রাণী কারা যে যে প্রাণীগুলো গাছপালা বা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে যেমন ছাগল এটা হচ্ছে তৃণভোজী আবার তৃণভোজী প্রাণীদের মাংসাশী প্রাণীরা ভক্ষণ করে যেমন ছাগলকে বাঘ খেয়ে থাকে আমরাও খেয়ে থাকি তাই না তো আমরা হচ্ছে মাংসাশী প্রাণী বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী কুকুরও হতে পারে তারপর হচ্ছে শিয়ালো হতে পারে তো এদেরকে বলা হয় খাদক উদ্ভিদ তৃণভোজী মাংসাশী প্রভৃতি সব এ ধরনের জীবের মৃতদেহকে পচনকারী বা বিয়োজকগুলো যেমন হতে পারে ছত্রাক ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে গ্রহণ করে এবং হিউমাসে রূপান্তরিত করে পরবর্তীতে মাটিস্থ জৈব ও অজৈব বস্তুগুলো আবার গ্রহণ করে সবুজ উদ্ভিদ এবং সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে অর্থাৎ বাস্তুতন্ত্র সজীব ও অজীব উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীল ও আন্তঃ মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ